আসসালামু আলাইকুম, আমি রুবেল। আমি টেক বিডির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক ধন্যবাদ। আপনারা এখন যে ভিডিওটি করতে যাচ্ছি আমি, সেটা রিলে সম্পর্কে। ইলেকট্রিক্যাল এই রিলে এক ধরনের সুইচ, তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে, কোনো অংশ কেটে না দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনি রিলে সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। রিলে হলো এমন এক ধরনের সুইচ যা সার্কিটকে ইলেকট্রোম্যাগনেটিক্যালি ক্লোজ এবং ওপেন করে থাকে। অর্থাৎ রিলে সার্কিটকে ক্লোজ এবং ওপেন করার মাধ্যমে কন্ট্রোল করে থাকে। এটা ঠিক এমন, আপনি দেখেন যখন ইলেকট্রিক্যালের লাইন দেওয়া হয় এই রিলের মাঝখানে, তখন এটা এই মাঝখানের যে কয়েলটা দেখতেছেন, এই কয়েলের লাইন যাওয়ার পরে এটা ইলেকট্রিক্যাল একটা ফিল্ড তৈরি হয়। ফিল্ড তৈরি হওয়ার পরে এখানের যে লাইনগুলো দেখতেছেন, এই লাইনগুলো এক সাইড থেকে আরেক সাইডে স্থানান্তর করা হচ্ছে এর কাজ। তো অনেক প্রকার রিলে আছে, তো এদের মধ্যে যেমন আপনার SPST, যেটা সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, সিঙ্গেল পোল ডাবল থ্রো, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, ডাবল পোল ডাবল থ্রো, অর্থাৎ এই চার প্রকারের রিলে। এবং আরো ইলেকট্রনিক্স এর অনেক রকম রিলে আছে। তো এদিকে দেখেন, এটা হচ্ছে রিলে কয়েলটা যে আছে, কয়েলের একটা অংশ। এটা হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, অর্থাৎ আপনি লাইনটা এখানে, যে এ পয়েন্টে যদি আপনি লাইন দেন, আপনি যখন ইলেতে লাইন কয়েলে কয়েলে যখন লোড প্রয়োগ করা হবে, অর্থাৎ এই কয়েলে যখন আপনি লোড দিবেন, সোর্স দিবেন, তখন এটা এই এটা এন ও থেকে এন এন সি হয়ে সরাসরি বিদ প্রান্তে চলে যাবে। তো ঠিক একই রকম সিঙ্গেল পোল ডাবল থ্রো, এরকম দুটো অংশ থাকবে। আবার এটাও ইনপুট থাকবে দুইটা, আউটপুট থাকবে দুইটা। ঠিক ডাবল পোল ডাবল থ্রোতে ডাবল থাকবে, ইনপুট থাকবে এক দুইটা, আউটপুট থাকবে এরকম চারটা পয়েন্ট। আপনি জাস্ট যে কোনো একটা রিলের সম্পর্কে যখন আপনার ধারণা হয়ে যাবে, আপনি যে কোনো ধরনের রিলে কানেকশন সহজভাবে করতে পারবেন।